আমি তো সাধারণত আমার দোস্ত হাবা বলা মাইকরাম জিনেরা আছেন ওনাদের খেদমতে বলতে থাকি যে তারিখুদ দুনিয়া হওয়া দরকার। কলবান, কলবান কি? তারিখুদ দুনিয়া, দিলের দিক দিয়ে দুনিয়াকে আমি পরিহার করি, যেন দিলকে আমি দুনিয়াকে আমি কি প্রত্যাহার করেওয়ালা হই, দুনিয়ার লোভে লালায়িত যেন না হই, দুনিয়ার লোভে যেন এক কথা না বলি, দুনিয়ার লোভে যেন এক চোখ দৃষ্টি না ফেলি, দুনিয়ার লোভে যেন এক কদম অগ্রসর না হই, দুনিয়ার লোভে যেন মন মান মনের মধ্যে একটি মানে বিষয় যেন কি এক সেকেন্ডও ঘুরতে না থাকে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। তো আমি আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম যে আসলে দিল যত দুনিয়ার লোভ থেকে পরিষ্কার থাকবে, আল্লাহর রহমতে দেখবেন ওই দিল তত সুস্থ থাকবে, তত কি স্বচ্ছ থাকবে, পরিষ্কার থাকবে আল্লাহর রহমত, ওই দিল সবচেয়ে বেশি আল্লাহ পাক আল্লাহ পাক মুখী হবেন। দিল যত বেশি দুনিয়ার লোভ লালসা থেকে তাই না কি থাকবে, পবিত্র থাকবে। এই কারণে আমরা এক নম্বর কাজ এখলাসের সাথে দিনই কাজগুলো সম্পাদন করা, এখলাসের সাথে সমস্ত আম্বিয়া কেরাম আলা নবীনা খুসুসান আলা নবীনা ওয়া আলাইহিম সালাতু ওয়াসসালাম ওনাদের কথা হচ্ছে নাহনু মাশারাল আম্বিয়া লা নূরিস ওয়ালা নূরাস ওয়মা তারাকনাহু ফাহুয়া সাদাকা আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। আমরা নবীদের গোষ্ঠী, কারো থেকে মিরাজ পাইও না, কারোর জন্য রাখিও না, যা কিছু আমাদের মৃত্যুর সময় থাকে এগুলো সৎকা হইয়া যায়। তাহলে ওয়ারাসাতুল আম্বিয়া যারা আমরা আছি আমাদের দিলে তো দিল কলবি হিসাবে এমনই হওয়া দরকার, কিন্তু যদি হাকিকতান যদি এই হুকুম যদি আরোপিত হইতো আমাদের উপরে কিন্তু আমরা অবশ্যই মানতে বাধ্য হইতাম। কিন্তু এখন আল্লাহ রহমতে দুনিয়া তো কোনো খারাপ না, দুনিয়া আল্লাহ ভাগ দিতেছেন, দুনিয়ার সাথে আমরা জড়িত আছি, দুনিয়া আসতেছে ব্যবহার করতেছি ভোগ করতেছি, কিন্তু দিল থেকে যেন দুনিয়ার মোহ আর মহাব্বত দিল থেকে যেন উজাড় হইয়া যায়, দিল থেকে যেন কি প্রত্যাখ্যাত হইয়া যায়, এটা কিন্তু খুব লক্ষ্য রাখা দরকার। তো এই কারণে আমি আজকে আপনাদের খেদমতে অনুরোধ করলাম যে আমরা বিশেষ করে যারা নাকি দিনের খাদেম আছি, দিনের যত রকমের খেদমতের সাথে জড়িত আছি প্রত্যক্ষ পরোক্ষভাবে, দুনিয়ার কোনো বিষয় যেন আমাদের অন্তরে না থাকে, কোনো বিষয় যেন অন্তরে না থাকে। এটার জন্য আবার একটু চেষ্টা করতে হয়। এই বিষয়টি কিন্তু আসলে দুনিয়ার মধ্যে থেকে দুনিয়ার বিষয়টা দিল থেকে বের করাটা কিন্তু সহজ নয়, কিন্তু কঠিন। তো সবসময় তো দুনিয়ার মধ্যে আছে, এটা বহু সময় বহু ভাইয়ের বুঝেও আসে না, বুঝে আসার বিষয় বুঝে আসার বিষয় নয়, এমনও নয় যে আমি দিল থেকে দুনিয়ার কি মহব্বত বের করে দিলাম, যে আমি দিনের খেদমতগুলো করতেছি দুনিয়ার জন্য নয়, দিনের খেদমত করতেছি টাকার জন্য নয়, দিনের খেদমত করতেছি ইজ্জতের জন্য নয়, দিনের খেদমত করতেছি পদের জন্য নয়, দিনের খেদমত করতেছি সুপরিচিত সনাম ধন্য হওয়ার জন্য নয়, দিনের খেদমত করতেছি একমাত্র আল্লাহর জন্য, বাস কথা শেষ। এইটাই হচ্ছে মেইন জিনিস। এক দেখবেন আল্লাহ পাকের ফজল কর্ম অল্প দিনের মধ্যে আল্লাহ পাক চেহারা সুরত এনে মধ্যে আল্লাহর রহমতে বড় প্রভাব পড়বে, দিলের মধ্যে ইনশাআল্লাহ তাআলা প্রশান্তি শান্তি আল্লাহর রহমতে অনুভব করতে পারবো। আর এত বেশি দুনিয়ার হাজাত জরুরতগুলা একদম সমন্বয়ে আসবে। হাদিস শরীফের মধ্যে সর্বারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কানাতি আখিরাতু হাম্মা জালাল্লাহু গিনাহু ফি কলবি ওয়া জামা লাহু শামলা ওয়া আতাতু দুনিয়া ওয়া হিয়া রাগিমা। যার দিলের মধ্যে ফিকরে আখিরাত থাকবে, দুনিয়ার কোনো কিছু থাকবে না, জালাল্লাহু গিনাহু ফি কলবি, তার দিল বড় ধনী হয়ে যাবে, ধনী, দুনিয়ার কোনো আসবাব দুনিয়ার কোনো বিষয় তার কাছে বড় লাগবে না, হ্যাঁ সব বিষয়গুলোর সামনে তার দিল গণি হবে, ধনী হবে।